হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, তোমাদের পরীক্ষা কি অ্যাকচুয়ালি বাতিল হয়ে যাবে, তোমাদের পরীক্ষা কি অনলাইনে হবে, তোমাদের পরীক্ষা কি অফলাইনে হবে, এই নিয়ে অনেক প্রশ্ন করেছো। ও আজকে তোমাদের ডাউট পুরোপুরি ক্লিয়ার করে দেবো। তাছাড়া অন্যান্য ক্লাসের যারা স্টুডেন্ট রয়েছে তাদের এক্সাম নিয়েও বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যে বিষয়টি তোমরা সকলেই জানো যে এই মুহূর্তে সবথেকে বেশি এই কোভিডের পরিস্থিতি খারাপ হয়েছে, সেই কারণে তোমাদের পরীক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠছে, সবথেকে বড় প্রশ্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। সবার প্রথমে নাইনে বা তার নিচে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের পরীক্ষা নিয়ে আলোচনা করি। দেখো, এই নিয়ে কবে কি পরীক্ষা হচ্ছে, ফার্স্ট ইউনিট টেস্ট কবে হচ্ছে, সেকেন্ড ইউনিট টেস্ট কবে হচ্ছে, ফাইনাল কবে হচ্ছে, তা নিয়ে কিন্তু রীতিমতো আমি ভিডিও বানিয়েছি। ওই ভিডিওতে অনেকে বলেছো আমাকে যে আমাদের পরীক্ষা তো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তার সাথে কিন্তু ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব স্কুলের ওপর। সেই রকমই কিন্তু কোনো স্কুলে অ্যাকচুয়ালি পরীক্ষা বাতিল হয়ে গেছে, কোনো কোনো স্কুলে কিন্তু পরীক্ষা নিচ্ছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। অনলাইনে কোনো অনেক স্টুডেন্ট, আমারই অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, এবং অনেক আমারই স্টুডেন্ট এরকম রয়েছে অন্যান্য স্কুলের যেখানে স্কুলে পরীক্ষা এখনও পর্যন্ত নেয়নি, বা অনেক স্কুল বলে দিয়েছে সরাসরি পরীক্ষা নেব না, বা অনেক স্কুল বলেছে পরে পরীক্ষা নেব। তো এখানে পুরোপুরি দায়িত্ব হচ্ছে স্কুলের ওপর, সে কারণে তোমাদের বিভ্রান্তি হওয়ার কোনো বিষয় নেই। তোমাদের স্কুল যেভাবে অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করবে বা তোমাদের পরীক্ষা যেভাবে নেবে এ সেভাবে তোমরা দেবে। তোমাদের পরীক্ষা না নিলেও তোমাদের কিন্তু পরের ক্লাসে উঠতে কোনো সমস্যা হবে না, এটা পুরোপুরি দায়িত্ব স্কুলের ওপর। স্কুল ঠিক তোমাদেরকে এ যথাসময়ে পরীক্ষা নিয়ে নেবে। এর পরবর্তী বিষয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের সবথেকে বেশি, তারপরে হচ্ছে একাদশ শ্রেণীর স্টুডেন্টদের, যে আমাদের পরীক্ষার কী হবে, আমাদের পরীক্ষা কি অনলাইনে হবে, আমাদের পরীক্ষা কি পিছিয়ে যাবে। তো দেখো, এরকম একটি বিষয় কিন্তু তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখছো যে আমাদের পরীক্ষা পিছিয়ে যাবে, আমাদের পরীক্ষা অনলাইনে হবে, তোমরা ফেসবুকে দেখেছো, তোমরা হোয়াটসঅ্যাপে দেখেছো। তো এরকম একটি রুটিন তোমরা দেখেছো যেখানে তোমাদের পরীক্ষা আগস্ট মাসে নেওয়ার কথা, পরীক্ষা পিছিয়ে আগস্ট মাসে হবে, এরকম একটি বিজ্ঞপ্তি, এই অফিসিয়াল এক ধরনের বিজ্ঞপ্তি ঘোরাঘুরি করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তো এই বিজ্ঞপ্তি পুরোপুরি ফেক, তোমরা অনেকে জানো, অনেকে জানো না, যারা জানো না আমাকে বারবার জিজ্ঞাসা করেছো তাদের ক্ষেত্রে বলে রাখি এই বিজ্ঞপ্তি কি সম্পূর্ণভাবে কিন্তু ফেক বিজ্ঞপ্তি। এর পরবর্তী বিষয়, তো আমাদের পরীক্ষা এই মুহূর্তে কোভিডের পরিস্থিতি অনেকটাই বেড়ে গেছে, কোভিডের সংক্রমণ বেড়ে গেছে, সেই কারণে কি আমাদের পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে, পিছিয়ে যাবে, আমাদের পরীক্ষা কি বাতিল হয়ে যাবে, আমাদের পরীক্ষা কি অনলাইনে হবে। দেখো, এর যথাযথ উত্তর কিন্তু এই মুহূর্তে কেউ দিতে পারবে না। যেই এই ধরনের উত্তর দেবে সে কিন্তু ভুল তথ্য তোমাদের সামনে তুলে ধরবে। দেখো, এই মুহূর্তে যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা জুন মাসে যে সময়ে বলা হয়েছে সেই সময়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে। 2020-তে যে সময়ে লকডাউন ছিল, পরীক্ষা বিভিন্ন বোর্ডের বাতিল করে দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু যে সংক্রমণ ছিল কোভিডের দেশে সেটা কিন্তু ও প্রায় 93,000 বা এর থেকে একটু বেশি, এই মানে 1,00,000 প্রায় ক্রস করেনি। কিন্তু এই মুহূর্তে যে কোভিডের গ্রাফ রয়েছে দেশে সেটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী, 1,00,000 পেরিয়ে প্রায় 1,20,000 25,000 কিন্তু কভার হয়ে গেছে এই মুহূর্তে যখন ভিডিওটি করছি। তার মানে বুঝতেই পারছো, আগে যখন পরীক্ষা বাতিল হয়েছিল ও উচ্চ মাধ্যমিকের, বা আগে যখন লকডাউন ছিল সেই সময় কোভিডের কেস ছিল কম, কিন্তু এই সময় কোভিডের কেস অনেকটা বেড়ে গেছে। তোমাদেরকে আমি গ্রাফটা দেখাই। দেখো, আগে এই সময় তোমাদের এর কি 93,000 ছিল, ও কিন্তু এখন এই সময় কোভিডের গ্রাফ কিন্তু এটা। তোমরাও কিন্তু তোমাদের গুগলে চেক করতেই পারো যে কোভিড কেসেস ইন ইন্ডিয়া বলে সার্চ করলেই তোমাদের কিন্তু ও দিয়ে দেবে তোমাদের গ্রাফটা। তোমরা গ্রাফ দেখতে বুঝতেই পারো যে কোভিডের সংক্রমণ এই মুহূর্তে কতটা বেড়ে গেছে, সেই কারণেই কিন্তু অনেকে চিন্তিত। তো সিবিএসই বোর্ডের এক্সাম রয়েছে মে মাসে, অনেকেই বোর্ড এক্সাম ক্যান্সেল করার জন্য ও অ্যাকচুয়ালি আবেদন করেছে বা অনুরোধ করেছে বা বিভিন্ন রকমের দাবি করেছে, যেখানে প্রায় লাখাধিক স্টুডেন্ট দাবি করেছে
এবং অভিভাবকরাও দাবি করেছে এই যে সিচুয়েশন সেই সিচুয়েশন অনুযায়ী তোমাদের যে এক্সাম সেই এক্সাম অফলাইনে নেওয়া সম্ভব না, অনলাইনে নেওয়া হোক। এবং বেশিরভাগ স্টুডেন্ট দাবি করেছে অ্যাকচুয়ালি পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা নিয়ে এখন তোমরা একটা জিজ্ঞাসা চিহ্নের মুখে পড়ে রয়েছো যে তোমাদের পরীক্ষা কিভাবে হবে। তো আমাদের এখন কি করণীয়? তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে আমাদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে, এ অনলাইনে নেওয়া হবে না অফলাইনে নেওয়া হবে। এই ধরনের তথ্য এখন কেউ দিতে পারবে না। যারা এই ধরনের তথ্য দিচ্ছে তারা একেবারে ভুল ইনফরমেশান দিচ্ছে। এখন যেটা ঘটছে, আমিও তোমাদের অনেককে বলছি যে এই এই বিষয় ঘটছে, এরকম স্টুডেন্টরা দাবি করছে, কিন্তু এটা জাস্ট দাবি, এটা জাস্ট প্রচেষ্টা। কিন্তু এখনও পর্যন্ত পরবর্তী সময়ে এ কী ডিসিশন হবে সেটা রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার বা বোর্ডের ওপর ডিপেন্ড করছে। তো এটা আমি বলে রাখি, কিছু না কিছু বিকল্প পথ তো অবশ্যই হবে, তোমাদের হেলথের দিকে অবশ্যই নজর রাখা হবে, কারণ কোভিডের কেস কিন্তু অত্যধিক পরিমাণে বেড়ে গেছে, অবশ্যই কিছু না কিছু পরিবর্তন করা হবে। তো পরিবর্তন যাই করা না হোক না কেন, তোমাদের এখন কী করণীয়? তোমাদের এখন কিন্তু প্রস্তুতি অবশ্যই নিতে হবে, পরবর্তী সময়ে অফলাইনে হোক অনলাইনে হোক বাতিল করে দেওয়া হোক হোক, তোমাদের এডুকেশন কখনও কিন্তু বৃথা যায় না, তোমাদের শিক্ষা কখনও বৃথা যাবে না, তোমরা যেটা পড়ে অধ্যয়ন করবে সেটা কখনও বিফলে যাবে না। সেই কারণে তোমরা কিন্তু এই সমস্ত দিককে একটা সাইডে রেখে পড়াশোনার দিকে কিন্তু বেশি ঝোঁক দাও। তোমরা ভেবো না, ভেবে নিও না তোমাদের আগস্টে পরীক্ষা হচ্ছে এরকম নির্দেশিকা দেখে, তোমরা ভেবে নিও না অনলাইনেই পরীক্ষা হবে, এটা ভেবে তোমাদের পড়াশোনাকে কিন্তু স্থগিত করে রেখো না। তোমাদের পড়াশোনাকে সম্পূর্ণভাবে অব্যাহত রাখো, যাতে তোমাদের এর পরীক্ষার রেজাল্ট যেভাবেই পরীক্ষা হোক না কেন ভালো রেজাল্ট হয়। এরপরে যারা একাদশ শ্রেণীর এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছে তোমরাও চিন্তিত রয়েছ। দেখো, মাধ্যমিকে এক্সামিনেশন যেভাবে হবে, উচ্চ মাধ্যমিকের এক্সামিনেশন যেভাবে হবে, একাদশ শ্রেণীর এক্সামিনেশন কিন্তু সেইভাবেই হবে। সেই কারণে কিন্তু তোমরাও পড়াশোনাকে একদম জোর দাও, তোমরাও কিন্তু অব্যাহত রাখো পড়াশোনাকে, এ যাতে তোমাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। আর সেক্ষেত্রে এ তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হও, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও, একাদশ শ্রেণীর স্টুডেন্ট হও বা অন্য কোনো ক্লাসের স্টুডেন্ট হও, তোমরা কিন্তু পড়াশোনাকে একেবারে জোর দিয়ে করো। তোমরা এই সমস্ত দিককে থেকে মনোযোগ না দিয়ে তোমাদের পড়াশোনায় বা স্টাডিতে ফোকাস করো, তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে এবং তোমরা পরবর্তী সময়ে আফসোস করবে না যে এই সময়টা বেকার নষ্ট করেছি সেই নিয়ে। সেই কারণে তোমাদের পরীক্ষা যেভাবেই হোক না কেন, পরবর্তীকালে যেভাবেই এক্সাম কন্ডাক্ট করা হোক না কেন, তোমরা কিন্তু পড়াশোনাকে অব্যাহত রাখবে। এছাড়া তোমরা কত পার্সেন্ট অ্যাকচুয়ালি পড়াশোনা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছো, কত নম্বর পরীক্ষায় আশা করছো, তোমাদের টার্গেট কী রয়েছে এবং তোমাদের অ্যাকচুয়ালি কী ধারণা যে পরীক্ষা এই মুহূর্তে কীভাবে নেওয়া হলে ভালো হবে এবং স্টুডেন্টদের হেলথও ঠিক থাকবে, এক্সামিনেশনও অ্যাকচুয়ালি ভালোভাবে নেওয়া হবে, কারোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি খারাপ হবে এবং পরীক্ষাও নিখুঁত হবে, এ নিয়ে তোমাদের যে ধারণা রয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্টে লিখে অবশ্যই জানাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।